হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ইউরিয়া সারের কাজ কি। আপনারা অনেকে ইউরিয়া সার জমিতে প্রয়োগ করেন বা ছিটিয়ে দেন। গাছের অনেক কিছু গুণাবলী যেগুলোর অভাবজনিত কারণে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। তো আজ আমি দেখাবো ইউরিয়া সারের প্রয়োজনীয়তা কি, জন্য ইউরিয়া সার ব্যবহার করতে হয়, ইউরিয়া সারের কাজ কি, ইউরিয়া সার ব্যবহার করলে কি হয়। তো ইউরিয়া সারের কাজ। ইউরিয়া একটি নাইট্রোজেন ও সবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%, 100%-এর ভিতরে, কিন্তু 46% পরিমাণ ইউরিয়া সার নাইট্রোজেনের সরবরাহ করে থাকে, যা শিকড়ের বৃদ্ধি ও বিস্তারে সহায়তা করে। গাছের শিকড় দুর্বল হলে নাইট্রোজেন ইউরিয়া সার ব্যবহার করলে গাছের শিকড় স্বাবলম্বী হয় এবং গাছ ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সারে ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। ইউরিয়া সার ব্যবহারে গাছ হলদে বা সাদাতে ভাব চলে এসলে ইউরিয়া সার ব্যবহারের ফলে গাছ সবুজ ও সতেজ হয় পুনরায়। কৃষি উৎপাদন সহ ফসলের আকার বৃদ্ধিতে সাহায্য করে ইউরিয়া সার ব্যবহারে। উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সাহায্য করে থাকে ইউরিয়া সার। এছাড়াও গাছের অন্য সব আবশ্যক উৎপাদনের পরিশোষণের হার বাড়িয়ে থাকে ইউরিয়া সার। এবার জানাবো ইউরিয়া সারের অভাবজনিত রোগ বা লক্ষণ। ইউরিয়া একটি নাইট্রোজেনজনিত সার, যেহেতু তাই নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণগুলো হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পুষ্টি উপাদানের ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশ্লেষণের হার অনেকাংশে কমে যায়, ফলে গাছ তার পাতার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে হলদেটে অথবা সাদাটে। এছাড়াও পাতার আকার ছোট হয়ে শাখা প্রশাখা বৃদ্ধি হ্রাস পেয়ে গাছ ছোট বা খাটো হয়ে যায়। পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং বৃন্ত ও শাখা প্রশাখা সরু হয়ে যায়, গোলাপি অথবা হালকা লাল রঙের স্বাভাবিক বৃন্ত হয়। পুরাতন পাতার মধ্যশিরার শীর্ষভাগ হলুদ বাদামি বর্ণ ধারণ করে, পাতা অকেলায় ঝরে পড়ে, ফুল ও ফলের আকার কিছুটা ছোট হয়, ফলে ফলন কিছুটা কমে যায়। এবার জানবেন আপনারা ইউরিয়া সারের প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে কি সমস্যা বা প্রবলেম হতে পারে। ইউরিয়া সারের প্রয়োগের মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে যায়, গাছের ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায়। এছাড়াও পোকামাকড় ও রোগ আক্রমণের পরিমাণ বেড়ে যায়। অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায়। অতিরিক্ত নাইট্রোজেনের প্রয়োগের কারণে অনেক ফল পানাশ হয়ে যায়। তাই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, নাইট্রোজেন বা ইউরিয়া সার গাছে কখনো বেশি দেওয়া যাবে না এবং গাছের গোড়ায় শিকড়ের কাছাকাছি দেওয়া যাবে না, একটু কিছুটা দূরে দিতে হবে, নইলে গাছ পচা লেগে যেতে পারে, পচা লেগে গাছ মারা যায়, এক্ষেত্রে আমাদের খুবই লস হয়ে যাবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে গাছ ছাড়া কাজ করলে 1 ফুট অথবা 1/2 ফুট পরিমাণ জায়গা
ফেলে রেখে তারপর ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। শিকড় কমে নেবে এবং শিকড় সতেজে সবল হবে। এই হলো আজকের ইউরিয়া সারের ব্যবহার এবং ইউরিয়া সারের কাজ কী সেটাই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব ও বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের মিস না হয়ে যায়।